দানব ত্রিলোক বিজয় করে এমন কি তারা ব্রহ্মার বরদানে দর্পিত হয়ে কৈলাস পর্বত ও বৈকুণ্ঠ ধাম পর্যন্ত অবরোধ করে। তখন শিব ও বিষ্ণু তাদের ভীষণ যুদ্ধে পরাজিত করে গৌরী ও লক্ষ্মীর নিকট নিজেদের শক্তির কথা গর্ব করে বললে দেবীরা শিব ও বিষ্ণুর অহংকার দেখে কপটহাস্য করেন। তা দেখে শিব ও বিষ্ণু কুপিত হয়ে দেবীদ্বয়কে অবমাননা করলে দেবী গৌরী ও লক্ষ্মী অন্তরিত হন। তখন প্রজাপতি ব্রহ্মার আদেশে দক্ষ কঠিন তপস্যায় দেবীকে তুষ্ট করলে দেবী তার কুলে সতীরূপে আবির্ভূতা হন। আবার মহিষাসুর পরাক্রমী হলে তাকে বধ করতে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের মুখ ও দেবগণের শরীর থেকে নির্গত সম্মিলিত তেজরাশি থেকে আবির্ভূত হলেন মা দুর্গা।
জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহা সদা নমস্তুতে। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্মসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সম্মানিত ভক্তবৃন্দ, একবার ভেবে দেখেছেন কি আমাদের এই মা দুর্গা পরিবারের কথা? ধরুন না সমরশক্তি কার্তিকের কথা, যে দেবতা আর অসুরদের যুদ্ধে দেবতাদের সেনাপতি নিযুক্ত হয়েছিলেন। আমাদের পরিবারের কি কেউ এমন নেই যে সংকটকালে এই কার্তিকের ভূমিকা পালন করে? আর ধরুন না সিদ্ধিদাতা গণেশের কথা, আমার আপনার পরিবারের কি কেউ নাই সিদ্ধিদাতার ভূমিকায় নিয়োজিত আছে? আবার ধরুন ধনশক্তি সরস্বতী এবং জ্ঞানশক্তি সরস্বতী এবং ধনশক্তি লক্ষ্মীর কথা, কেউ না কেউ আমাদের পরিবারের এই ভূমিকায় নিয়োজিত আছেন। আবার কেউ বা